হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, নিয়ে চলে এসেছি দেখো একটা নতুন ব্লগ। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি দুর্দান্ত টেস্টি পাকা আমের চাটনি। তো বন্ধুরা, আজকের লাঞ্চে মোটামুটি একটু অল্প কিছু রান্না করেছিলাম, আর তার সাথে বাড়িতে ছিল দুটো আম। তো সেই আমটা এতটাই টক ছিল যে ভাবলাম আমটার চাটনি করে নিই। আর দেখো, আজকে লাঞ্চে বানিয়েছিলাম কুঁদরি, কুঁদরিটা পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম, আর এই দেখো ভেন্ডি দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, মানে ভেন্ডি চিংড়ি যাকে বলে। তো এই আজকে লাঞ্চে রান্না করেছি, আর ভাবলাম যে আজকে লাঞ্চে খাবার মতন, মানে ভাত খাওয়ার পর একটু চাটনি, বেশ এরকম টক টক আম খেতে সত্যি একদমই ভালো লাগে না। তো সেই টক আমটাকে, মানে পাকা আমি তাকে দেখো আমি চাটনি বানিয়ে নিচ্ছি। আর নর্মালি দেখবে টক আম সত্যি ভীষণই টক লাগে, যেটা কিন্তু একদমই খেতে সত্যি ভালো লাগে না। তো এইভাবে চাটনি করলে যেন জাস্ট আঙুল চেটে খাওয়া যায়, এতটাই দারুণ হয়। তো দেখো অনেকগুলোই আম ছিল, কিন্তু এখান থেকে আমি দেখো দুটো আম নিয়ে নিয়েছি, আর ভীষণ ভীষণ টক ছিল। আর এই সময় যা, মানে অক্সিজেন, তো এই সময় না আমটা মানে টকই হয় আর কি। তো এখানে দেখো বেশ কিছু কাজু কিশমিশ আর আমি খেজুর নিয়ে নিয়েছি, আর এখানে দেখো আমটাও কেটে নিয়েছি। আর পাশে ভীষণ মানে কাজ হচ্ছে পাশের বাড়িতে, ওই জন্য ভীষণ একটু আওয়াজ হচ্ছে, বুঝতেই পারছো। তো দেখো আমি গ্যাসটা অন করে কড়া বসিয়ে কড়াই অল্প পরিমাণে তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছি 5 ফোড়ন। আর দেখো তেলের পরিমাণটা কিন্তু অল্পই দিতে হবে। আর দেখো আমটা যেটা কেটে রেখেছি সেটা কিন্তু এই তেলের ওপর দিয়ে দেবো, দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে নেবো। বন্ধুরা, যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। দেখো আমটা একটু হালকা করে নাড়াচাড়া হয়ে যাবার পর আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য হলুদ গুঁড়ো আর একটুখানি স্বাদ মতো অল্প করে নুন। তো দেখো একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একদমই নেড়ে ছেড়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, মানে মশলাটা হলুদ আর নুনটা দিয়ে। আর তারপর কিন্তু দেখো আমগুলোকে কিন্তু আমি ভেঙে বা গলিয়ে দিচ্ছি না, আমগুলোকে কিন্তু আমি গোটা রাখছি। তো আর এখন দেখো আমি এই যে নিয়ে নিয়েছি যে খেজুর, কাজু, কিশমিশ, তো এগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম, আর অবশ্যই খেজুরের দানাটা ছাড়িয়ে দিতে হবে। তো দেখো সমস্ত কিছু এগুলোকে আমি আমের উপর দিয়ে দিলাম, আর এখন দিয়ে দেবো চিনি। চিনিটা আর কি যে তোমরা যে যেরকম খাও আর কি সেরকমই চিনিটা দেবে, আর চাটনি একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে, ওই জন্য হাফ বাটির থেকে একটু বেশি আমি চিনিটা দিলাম এখানে। আর দেখো সামান্য একটু জল দিয়েছি, চিনি থেকেও একটু জল বেরিয়ে গেছে। আর আমি কিন্তু এই আমটা গোটা গোটা রাখছি, মানে মানে ঘেঁটে ঘেঁটে ঘাঁটা কিন্তু বেশ দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না। তো দেখো ঠিক এই রকমই রাখছি, আর সামান্য জল দিয়েছিলাম চিনির সাথেই। তো দেখো নেড়ে ছেড়ে রেডি করে নিচ্ছি দুর্দান্ত টেস্টি পাকা আমের চাটনি, যেটা কিনা ভীষণ খেতে ভালো। এর টেস্ট কিন্তু মানে অসাধারণ, কাঁচা আমের টেস্ট একরকম আর পাকা আমের চাটনির টেস্ট কিন্তু আর একরকম। তো বন্ধুরা অবশ্যই ট্রাই করো, আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো দুপুরের লাঞ্চের পর এরকম চাটনি পেলে কার না ভালো লাগে। আর আমরা বাঙালি, ভাত খাবার পর একটু এরকম চাটনি বা মিষ্টি আমাদের সকলেরই খেতে মন চায়, তাই না বন্ধুরা? তো বন্ধুরা দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অপূর্ব টেস্টি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের মতো বাই বাই।